ভারতীয় রেলের পক্ষ থেকে বড় খবর জানানো হলো, ট্রেন চলাচলের সময়সীমা 21 দিনের লকডাউন শেষ হচ্ছে 14 এপ্রিল, আর 15 এপ্রিল থেকে দেশ জুড়ে ট্রেন চলাচলের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল। কিন্তু জানা যাচ্ছে 15 এপ্রিল থেকে ট্রেন চললেও তা চলবে অনেক নিয়ম মেনে, অর্থাৎ আগের মতো পরিষেবা এই মুহূর্তে রেলের তরফে পাওয়া যাবে না। জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে সম্পূর্ণভাবে অনুমতি না পেলে সম্পূর্ণ পরিষেবা রেল দেবে না। তবে এখনও পর্যন্ত 15 তারিখ থেকে কতটা পরিষেবা দেবে সে বিষয়ে কিছু ঘোষণা করেনি রেলের তরফ থেকে। রেলের কর্তাদের কথা অনুযায়ী বেশ কিছু নিয়ম যাত্রীদের মানতে বাধ্য করা হবে, তার মধ্যে অন্যতম হলো মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা। আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে যাত্রীদের শারীরিক পরীক্ষাও করা হতে পারে বলে জানা যাচ্ছে। প্রতিটি জোন থেকে রেল বোর্ডের কাছে কোন কোন ট্রেন চালানো হবে সেই নিয়ে প্রস্তাব পাঠানো হবে, রেল বোর্ডের থেকে অনুমতি পেলে তবেই ট্রেন চালানো হবে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফে 14 তারিখ লকডাউন উঠে যাচ্ছে এমন ঘোষণা আসার পরই রেলের তরফে জানানো হবে সমস্ত তথ্য। তবে রেল 14 তারিখ লকডাউন উঠে যাচ্ছে এই ধরে নিয়েই রেল এখনো পর্যন্ত এগিয়ে চলেছে। রেলের কর্তাদের মতে এখন রেলের আয়ের থেকে গুরুত্বপূর্ণ যাত্রীদের স্বাস্থ্য, যাত্রীদের নিরাপত্তার দিকেই তারা এই মুহূর্তে সবচেয়ে বেশি করে নজর রাখছে বলে জানাচ্ছেন রেল কর্তারা। এই মুহূর্তে প্রতিটি জোন থেকে পরিকল্পনা করা হচ্ছে প্রথম থেকে কোন কোন ট্রেন চালানো যেতে পারে সেটা নিয়ে। এরপরে তালিকা রেল বোর্ডের কাছে পাঠানো হবে, রেল বোর্ড অনুমতি দিলে তবেই চালানো হবে ট্রেনগুলো। প্রথমেই যেসব শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্তে আটকে আছে তাদের নিয়ে আসার কাজ হতে পারে, তবে যে এলাকায় সংক্রমণ বেশি সেখানে এই মুহূর্তে ট্রেন যাবে না বলেই জানা যাচ্ছে। এর পাশাপাশি লকডাউনের আগে রেলের তরফে যে সমস্ত নিয়ম হয়েছিল সেগুলো বেশ কিছুদিন চালু থাকবে বলেও জানা যাচ্ছে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, করোনাকে হারিয়ে সুস্থ 2,75,000। দুনিয়াটা এখন ভয়ে আক্রান্ত হয়ে আছে, দুনিয়া জুড়ে এই সময়টা এতদিন পালিত হতো অন্যভাবে। দেশে দেশে স্বাস্থ্য ব্যবস্থা পর্যালোচনা চলতো, কোন দেশের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল, কারা সবথেকে বেশি এগিয়ে রয়েছে সেসব নিয়ে রিপোর্ট বানাতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। তবে এবার শুধুই মৃত্যুর খতিয়ান প্রকাশ করছে রাষ্ট্রসংঘ। 2020 শুরু হতেই প্রতিটা দিনই যেন মানুষের জীবনে নতুন নতুন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসে, সঙ্গে মৃত্যুর আতঙ্ক। এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে যার কোনো দাওয়াই নেই, সেই নিরাময়ের কোনো রকম পথ নেই। এর বিরুদ্ধে লড়াই করে চলেছে বিশ্বের চিকিৎসক এবং নার্সরা। সুফল যে মেলেনি তা কিন্তু নয় এখনো পর্যন্ত, কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর চাইতে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা অনেক বেশি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে যেখানে 72,000 মানুষের মৃত্যু হয়েছে সেখানে সুস্থ হয়ে উঠেছেন 2,75,000 মানুষেরও বেশি। তাই বলা যায় করোনা ভাইরাস যতই প্রাণঘাতী হোক না কেন, চিকিৎসকরা কিছুটা হলেও এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করেছে। বিশ্ব স্বাস্থ্য দিবসে তাই বিশ্বের সকল করোনা রোগীদের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুস্বাস্থ্য কামনা করছেন মানুষ। অনেকে বলছেন যারা নিজেদের প্রাণের পরোয়া না করেই এই মারণ ভাইরাস রুখে দিতে বদ্ধপরিকর এবং নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তাদেরকেই উৎসর্গ করা হোক আজকের বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ডাক্তারি, আয়ারল্যান্ডের ঘটনা, দেশের বিপদে এগিয়ে এলেন ভারাতকর। প্রধানমন্ত্রীর কাজও করছেন সঙ্গে চিকিৎসাও করছেন সাধারণ মানুষের। মহামারীর সময়ে চিকিৎসকদের সহায়তায় পুরনো পেশায় ফিরে গেলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাতকর। তিনি ডাক্তার হিসেবে পুনরায় নিজের নাম নিবন্ধন করিয়েছেন। প্রতি সপ্তাহে বিশেষ বিশেষ শিফটে রোগীদের চিকিৎসা করবেন তিনি। প্রসঙ্গত 7 বছরের ডাক্তারি করার অভিজ্ঞতা রয়েছে ভারাতকরের। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি সেন্ট জেমস হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার হিসেবে এবং রাজধানী ডাবলিনের কলোনি হাসপাতালে কাজ করেছেন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী আয়ারল্যান্ডে এখনও পর্যন্ত 4,994 জন রোগীকে শনাক্ত করা গেছে আর মৃত্যু হয়েছে 158 জনের। এমন প্রেক্ষাপটে ভারাতকরের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে তিনি তার আওতাধীন এলাকায় সপ্তাহে একবার চিকিৎসা দেওয়ার ব্যাপারে আয়ারল্যান্ডের হেলথ সার্ভিস এক্সিকিউটিভকে প্রস্তাব দিয়েছেন। আরও বলা হয় প্রধানমন্ত্রীর পরিবার ও বন্ধুদের মধ্যে অনেকেই এখন হেলথ সার্ভিসে কাজ করছে, তাই ছোট পরিসরে হলেও সাহায্য করতে চাইছেন আইরিশ নেতা। লকডাউন বাড়ছে ইঙ্গিত প্রধানমন্ত্রীর। লকডাউন কি 14 এপ্রিল উঠে যাবে নাকি দীর্ঘায়িত হবে? সোমবার ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই প্রশ্নের কোনো জবাব দিলেন না কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর। তিনি বলেন, আমরা গোটা বিশ্বের পরিস্থিতির উপর সারাক্ষণ নজর রাখছি, জাতীয় স্বার্থে যা প্রয়োজন সেই রকম সিদ্ধান্ত নেওয়া হবে, সঠিক সময়ে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তার আগে বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস প্রসঙ্গে বলেছেন, সামনে দীর্ঘ লড়াই। এই সমস্ত বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে লকডাউন 14 তারিখ শেষ হবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে এদিন সন্ধেয় বিভিন্ন মন্ত্রকের আমলাদের নিয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন কমিটির বৈঠক হয়।
সেখানে আজ পর্যন্ত কী পরিস্থিতি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি সূত্রের বক্তব্য, 15 তারিখ যদি লকডাউন তুলে নেওয়া হয় তাহলেও তা আংশিকভাবে তোলা হবে। সেক্ষেত্রে অত্যাবশ্যকীয় পরিষেবার পাশাপাশি আরও কিছু পরিষেবা ও সরকারি দপ্তর আংশিক খোলা হতে পারে। যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ রাখা হতে পারে। কিছু বিশেষ ক্ষেত্রে ট্রেন চলাচল শুরু হতে পারে, চালু হতে পারে কিছু বিমান পরিষেবাও। তবে গোটা দেশে 274 জেলায় করোনা সংক্রমণের হদিশ মিলেছে। ওই জেলাগুলিতে করোনা ভাইরাস সংক্রমণের হার ক্রমশ ঊর্ধ্বমুখী। এই জেলাগুলিতে বেশ কিছু নিয়ন্ত্রণ বজায় রাখা হতে পারে। তাছাড়া করোনা যুদ্ধে বিভিন্ন রাজ্যে 30টির মতো হটস্পট চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ওই এলাকাগুলিতে 100% লকডাউন জারি রাখা হতে পারে বলে সূত্রের খবর রয়েছে। করোনা ভাইরাসের আতঙ্ক দমিয়ে দিচ্ছে সারা পৃথিবীকে, প্রধানমন্ত্রী কেউ ছাড়ছে না। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা খারাপ, তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। প্রায় দিন কয়েক আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী রিস জনসনের শরীরে পাওয়া গিয়েছিল করোনা সংক্রমণ। সেই থেকে তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন। 10 দিনেও অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় পরীক্ষার জন্য রবিবার তাকে ভর্তি করা হলো হাসপাতালে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই খবর জানানো হয়েছে। করোনা পরীক্ষা পজিটিভ আসার পর গত মার্চ থেকে ডাউনিং স্ট্রিটের বাসভবনে কোয়ারেন্টিনে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আইসোলেশনে থাকাকালীনই নিয়মিত সমস্ত প্রশাসনের কাজ করে গিয়েছেন তিনি। বিভিন্ন ভিডিও বার্তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় দেশের নাগরিকদের উদ্দেশ্যে। তারই মধ্যে শুক্রবারের বার্তায় তিনি বলেছিলেন, আগের থেকে সুস্থ বোধ করলেও এখনও তার জ্বর রয়েছে। বরিস জনসনের সঙ্গী কেরি মাইন্স জানিয়েছেন, 1 সপ্তাহ তার মধ্যেও করোনার লক্ষণ ছিল, তবে কোনো পরীক্ষা করাননি। অন্তঃসত্ত্বা সাইমন্স অবশ্য এখন চিকিৎসাধীন। ফোনে মানুষের ভয় কাটাচ্ছেন বনগাঁর ব্লক স্বাস্থ্য আধিকারিক, করোনা মোকাবিলায় অক্লান্ত। রাত তখন প্রায় 1:30, হঠাৎ বেজে উঠল মোবাইল ফোনটা। 2 বার বাজতেই ফোনটা ধরলেন তিনি। ফোনের অন্য প্রান্ত থেকে ভয়ার্ত গলায় একের পর এক প্রশ্ন। শান্তভাবে সব প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্নকর্তাকে আশ্বস্ত করে ফের বিছানায় গেলেন তিনি। এভাবে প্রায় রাতেই ফোন আসছে বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহারায়ের কাছে। সব প্রশ্নই করোনা সংক্রান্ত। রাত দিন এক করে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তিনি। তখনও দেশে সেভাবে করোনা নিয়ে হইচই শুরু হয়নি। তখন থেকেই কেন্দ্রীয় সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলে পেট্রাপোল সীমান্তে করোনা নিয়ে সতর্কতা জারি করে বাংলাদেশ থেকে যারা পাসপোর্ট ভিসা নিয়ে এদেশে প্রবেশ করছেন তাদের থার্মাল স্ক্রিনিং করতে বলা হয়। মূলত যারা অন্য দেশ ঘুরে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছেন তাদের উপর বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়। 2 ফেব্রুয়ারি পেট্রাপোল সীমান্তে এই সংক্রান্ত করোনা হেল্প ডেস্ক চালু হয়ে যায়। সেখানে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত পোর্ট অথরিটির চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যৌথভাবে কাজ করে। এই দলটিকে পরিকাঠামোগত সহযোগিতা করে রাজ্য স্বাস্থ্য দপ্তর, আর এই গোটা দলটি পরিচালনার দায়িত্বে এসে পড়ে মৃগাঙ্ক সাহারায়ের উপর। দপ্তরের নিত্য নৈমিত্তিক কাজ সামলে প্রতিদিন 2 বেলা পেট্রাপোলে গিয়ে দলের কাজ দেখা ফেলার পাশাপাশি বাড়ি ফিরে অনেক